হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। বন্ধুরা, আজকে কিন্তু আগস্ট মাসের কত তারিখ? আজকে আগস্ট মাসে 1, 2, 3, 4 তারিখ হয়ে গেছে। আর 4 তারিখ হয়ে গেছে মানে কিসের সময় হয়ে গেছে? অনির্বাণের গার্ডেন ওভারভিউ। হ্যাঁ, অনির্বাণের বাগান কীরকম আছে, কি পরিবর্তন হয়েছে, কি হয়নি, কোন গাছটা মরেছে, আজকে সব হিসাব আমি তোমাদের দেবো। তো আজকে ভিডিওটা দেখতে থাকো, যাদের আমার গার্ডেন ওভারভিউ ভালো লাগে দেখতে, তো সেরকমই আজকে ভিডিওটা হতে চলেছে। আর শুরুতেই বোগানভিলিয়া দিয়ে শুরু করলাম। বোগানভিলিয়ার ওপর রিসেন্টলি আমি একটা ভিডিও দিয়েছি, তোমরা তো দেখেইছ। তো দেখো বোগানভিলিয়াগুলো কি সুন্দর ফুটেছে। আর বোগানভিলিয়ার সাথেই যেটা আছে, এটা হচ্ছে নীল জবা, ঠিক আছে? নীল জবা খুব ভালো, মানে বৃষ্টির জলে খুব ভালো চেহারা হয়ে গেছে। আর এখানে তো আমার সব নতুন বোগানভিলিয়া, মানে এই বোগানগুলো একদম নতুন, যেগুলো আমি তোমাদের সামনে রিপোর্টিং করেছিলাম, ঠিক আছে? সেইগুলো দেখো, সেই তখনই খাবার দিয়েছিলাম যা দিয়েছিলাম, আর কিন্তু কোনো খাবার দেওয়া হয়নি। আর এখন যেটা বোগানভিলিয়াতে যেটা আমি করছি, যেটা আমি তোমাদের ভিডিও করে বলেছি, সেটা হচ্ছে পিঞ্চিং। যখনই এরকম ডাল বড় হবে, বোগানভিলিয়ার মাথাগুলো এরকমভাবে পিঞ্চ কিন্তু আমাদের করতে হবে। পিঞ্চ করলেই কিন্তু নতুন ব্রাঞ্চ আসবে, আর কি হবে, গাছটা সুন্দর হবে। এটা কিন্তু রেগুলার বেসিসে তোমাদের করে যেতে হবে, এটা কিন্তু মিস করলে হবে না, ঠিক আছে? পিঞ্চিংটা কিন্তু আমার মন দিয়ে করো, তোমাদের গাছ যদি ভালো করতে হয়। আর এইদিকে যদি তোমাদের দেখাই, এখানে দেখতেই পাচ্ছ আমার কোলিয়াস, অ্যাজ ইউজুয়াল, ঠিক আছে? কোলিয়াস কোলিয়াস গাছেরও পিঞ্চিং করছো তো, মানে কোলিয়াস গাছে কিন্তু পিঞ্চিংটা মাস্ট, ঠিক আছে? পিঞ্চিং না করলে গাছ কিন্তু দেখতে সুন্দর হবে না, ঠিক আছে? আমি যতটা সম্ভব ততটা পারি কোলিয়াসে পিঞ্চিংটা করি, কারণ কোলিয়াসে পিঞ্চিং জানো একটা হিউজ প্রসেস, মানে প্রচুর ব্রাঞ্চ, তো পিঞ্চিং করার একটা ঝামেলা। কিন্তু একটা জিনিস বলতে পারি, খুব তাড়াতাড়ি কোলিয়াস গাছে নতুন কিছু দেখতে পাবে, নতুন কিছু জিনিস আমি করতে চলেছি, খুব তাড়াতাড়ি কিন্তু সেই জিনিসটা তোমাদের জন্য থাকবে সারপ্রাইজ, ঠিক আছে? মানে আমার জন্য সারপ্রাইজ, তোমাদের জন্য সারপ্রাইজ। আমার বাগানে নতুন কিছু হলে তোমাদের জন্য যেমন সারপ্রাইজ থাকে, আমার তো ভালো লাগে তোমাদের সারপ্রাইজ দিতে। তো নতুন কিছু আমার বাগানে খুব তাড়াতাড়ি আসতে চলেছে, অনেক দিনের, অনেক দিন ধরে এটা করবো 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 করে করা হচ্ছিলো না, ফাইনালি হতে চলেছে। তো কোলিয়াস গাছে ফুল কিন্তু রাখবে না, যেরকম আগেই বলেছি, আমি অনেকবার বলেছি, ফুল কিন্তু একদম ভেঙে দিতে হবে, না হলে কিন্তু হবে না, ঠিক আছে? কোলিয়াস গাছে দেখো আমার গাছগুলো খুব সুন্দর হয়ে আছে, ঠিক আছে? এবার কোলিয়াস তো দেখালাম, এখানে কিছু জবা আছে একদম ওকে কন্ডিশনে, খুব সুন্দর আছে। আর এখানে আমি কিছু টব খালি করেছি, এখানে পুরনো কিছু গাছ ছিল, মানে বর্ষার যে বর্ষায় সেগুলো গত হয়েছে, তো সেগুলো তুলে পরিষ্কার করেছি। এখানে নতুন গাছ আসবে, নতুন গাছ বসবে, অনেক নতুন ধরনের গাছ কালেকশানে এসছে, খুব তাড়াতাড়ি সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। সেগুলো এখনও পটিং করা হয়নি, পটিং করব খুব তাড়াতাড়ি, তখন তোমাদের দেখাবো। এখানে আরও কিছু আমার বোগানভিলিয়া, সব গাছ তো একদম ওকে আছে, ফ্যান্টাস্টিক কন্ডিশনে, ঠিক আছে? চকচকে ঝকঝকে যাকে বলে। আর বৃষ্টির জলে এমনি গাছ সুন্দর হয় তো জানোই, তো নো ডাউট আমার গাছও কিন্তু সুন্দর আছে, খুব ভালো আছে। এখানে আরও বোগানভিলিয়া আছে, এখানে আমার বেগুন গাছ, এই গাছগুলো মনিদি দিয়েছিল, তো মনিদির দেওয়া সেই গাছ আমি ক্রেটে বসিয়েছি, মানে গাছের চেহারা দেখো কীরকম হয়েছে, শুধুমাত্র সবজির খোসা আর কিচ্ছু নেই, শুধু সবজির খোসার মধ্যে গাছটা বসানো আছে। অল মানে মাটি বলতে ওই নামেই মাটি, মানে সেরকম কোনো মাটিই নেই, ঠিক আছে? গাছটা বসাতে যেটুকু মাটি লেগেছে ওইটুকুই মাটি, বাকি পুরোটাই আছে কিন্তু সবজির খোসা, মানে গাছের চেহারাই মানে আলাদা চেহারা একদম নিচ্ছে, ফুল এসে গেছে, দেখা যাক মানে কী হয়। এখানে আরও কিছু আমার বেগুন গাছ, ঠিক আছে? বেগুন আছে এখানে, দেখো প্লুমেরিয়া, এখানে আমার করবী, ঠিক আছে? এখানে দেখো গোলাপ গাছে সুন্দর ব্রাঞ্চ বেরিয়েছে, বৃষ্টি জল পেলেই মানে সুন্দর সুন্দর জিনিসপত্র হতে থাকে। এখানে আমার গ্রাউন্ড অর্কিড, গ্রাউন্ড অর্কিড এখানে রাখা আছে, গ্রাউন্ড অর্কিডে ডাইরেক্ট সানলাইট মধ্যে রাখবে না, তাহলে কিন্তু গাছটা খারাপ হয়ে যায়, ঠিক আছে? এখানে আরও কিছু আমার বোগানভিলিয়া আছে, গোলাপ আছে,
এগুলো তো জানোই তোমরা। আর এইগুলো যেমন রেনলিলি, রেনলির অবস্থা তোমাদের দেখাই, দেখো কি খারাপ অবস্থা। তো এর কারণ হচ্ছে পোকা, ঠিক আছে? মানে লিলি বাগে পাতা সব খেয়ে ফেলেছে, কি বলবো, মানে একটা পাতা আস্ত রাখেনি, সব খেয়ে গেছে। এক রাতের মধ্যে এই কাণ্ডটা হয়েছে, মানে এক রাত, মানে এত ডেঞ্জার পোকা যে কি বলবো। সব পোকাগুলো আমি কালেক্ট করে আমার যে অন্য গাছ আছে সেই গাছের মধ্যে ছেড়ে দিয়েছি, ওরা ওইখানে পাতা খেয়ে শেষ কর, আমার তাতে কোনো আপত্তি হবে না। সেটা হচ্ছে বল লিলি পাতা ওরা খায়। তো বল লিলি এখন যেহেতু ফুল দেবে না, পাতা খাক যত খুশি, আমার কোনো সমস্যা নেই। কিন্তু যেই গাছে এখন ফুল হতো সেই গাছই কিন্তু ওরা মানে পাতা খেয়ে পুরো গণ্ডগোল করে দিয়েছে। এখানে যদি মুসানটা দেখাই, দেখো এই যে মুসানটা, এটা রেডটা, এটা হোয়াইটটা, আর এটা আছে বুঝতো সেই বাই কালার। দেখো অনেকে জানতে চেয়েছিল আমার মানে স্বর্ণচাপা কাঁঠালি চাপা কীরকম আছে। দেখো এই হচ্ছে আমার সেই কাঁঠালি চাপা, স্বর্ণচাপাটা ওদিকে আছে, তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? কিন্তু তার আগে আমার একটু জলের গাছ দেখিয়ে নিই। যাদের যাদের কাছে জলের গাছ আছে একটুখানি চোখে চোখে রাখবে, কারণ জানো এখন বর্ষার সময়। জানি যদি তোমরা রেগুলার ওয়াটার ফ্লো করো, রেগুলার চেক করো, তোমাদের কোনো রকম সমস্যা হবে না। কিন্তু এখন কিন্তু মাথায় রাখবে, যেহেতু বর্ষার সময় আনাচে কানাচে যেন জল জমে না থাকে, এটা কিন্তু দেখবে। আর আমরা যারা জলের বাগান করি, রেগুলার ওয়াটার ফ্লোয়িং হয় গামলার মধ্যে, জীবনে মশা হবে না, ঠিক আছে? কিন্তু তোমাদের এমন কোনো টপ ভাঙা আছে, আমাদের জল জমে আছে, এগুলো একবার করে চেক করে নিও। আমার এই পদ্ম গাছটা দেখো কত কুড়ি এসছে, এই দেখো কুড়ি, এখানে কুড়ি। সিট পটটা কাটিনি, সিট পটটা এখানে একটা সিট তৈরি হয়েছে, ঠিক আছে? এগুলো দিয়ে দেবো বন্ধু বান্ধবদের, কারণ সিট দিয়ে আমি কী করবো। আর নিচেও কুড়ি, মানে প্রচুর এই গামলাটায় প্রচুর কুড়ি এসছে। আর কিন্তু এবার সব থেকে আমার ডুবিয়ে চলছে এইটা, মানে এখানে মাত্র দুটো ফুল হয়েছে, মানে খুবই খারাপ, মানে খারাপ লেগেছে মাত্র দুটো ফুল। আর এখানে অনর্গল ফুল হয়েই যাচ্ছে। এখানে আমার চাঁদমালাটা আজকে পরিষ্কার করেছি, গামলাটা পরিষ্কার করে পুরোনো পাতা ফাতা সব ফেলেছি, দেখা যাক এবার নতুন কিছু ফুল আসে নাকি। এখানে আমার হচ্ছে দেখো শালুক, পার্পল জয়, এইটা দেখো অজি, ওফ মানে আলাদাই, মানে এইরকম একটা ফুল যদি ছাদে এসে দেখো ফুটে আছে, আর কি চাই, অসাধারণ। এখানে দেখো টেকোমা তো মানে তাল গাছের মতো লম্বা হয়ে যাচ্ছে, ফুল কবে আসবে ভগবান জানে, খেয়েই যাচ্ছে আর বেড়েই যাচ্ছে, ঠিক আছে? এখানে আমার হ্যালিকর্নিয়া গাছ নিয়ে সবাই খুব প্রশংসা করেছিলে, তো এই সে হ্যালিকর্নিয়া, তো হ্যালিকর্নিয়া গাছ। এখানে ফার্স্ট লাভও কিন্তু খুব সুন্দর একটা ফুল। আর এটা হচ্ছে ব্লু বেল, যেটা দেখিয়েছি তোমাদের, দেখো নীল ঘন্টাও বলে অনেকে, মানে ব্লু বেল মানে নীল ঘন্টা বাংলা করলে তাই হয় ব্লু বেল। এখানে আমার রঙ্গন গাছে কুড়ি এসছে, ঠিক আছে? দেখো আর এইটা হচ্ছে চিত্রক, খুবই সুন্দর, নীল চিতাকে বলে, মানে অসম্ভব সুন্দর ফুল, জাস্ট দেখো কালারটা, উফ দারুণ, প্রচুর ফুটছে। এই হচ্ছে আমার নতুন প্লুমেরিয়া, তোমাদের তো আগেও দেখিয়েছি, তোমাদের সামনেই বসানো। বুদ্ধজুঁইয়ের ওপর একটা এক্সপেরিমেন্ট করেছিলাম, সেটা হচ্ছে বুদ্ধজুঁইয়ে ফুল আসছিল না, আমি পুরো গাছ ছেঁটে দিয়েছিলাম। তারপরে দেখো নতুন ব্রাঞ্চ এসছে, প্রতিটা ব্রাঞ্চে ভর্তি কুড়ি। তো যাদের বুদ্ধজুঁই আছে তো আমি বলবো অবশ্যই ছেঁটে দাও, ছেঁটে দিলেই কিন্তু এরকম কুড়ি তোমাদের আসবে। তার পাশে দেখো এটা হচ্ছে বাটারফ্লাই প্ল্যান্ট, গাছটা মরে গেছিলো, মানে খুব কষ্ট পেয়েছিলাম, মানে আমার দোষে মরেছিল, কিন্তু তার পাশ দিয়ে আরেকটা চারা বেরিয়েছে, মানে থ্যাংক গড গাছটা, আরেকটা গাছ আমি পেয়েছি। তো এই গাছটা খুব যত্ন করছি, এখনো অবধি তো কোনো সমস্যা হয়নি। এই হচ্ছে আমার, এটা কী বলো, এটা নিজেই ভুলে গেছি নামটা, না ভুলে যায়নি, এটা যে পলাশ। তো পলাশ গাছ খুব ভালো কন্ডিশনে আছে, কিন্তু আমাকে অনেকে বলেছে যে অনির্বাণ এই পলাশে ফুল টবে হবে না। তো এই গাছটা আমি খুব তাড়াতাড়ি আমাদের ক্লাবে বসিয়ে দেবো পলাশটা। আর এখানে দেখো মেক্সিকান পিটুনিয়া বলে এটাকে, ঠিক আছে? আরেকটা নাম কী বলতো, দেখিয়ে বলতে পারো এই ফুলটার আরেকটা নাম কী,
আজকে কমেন্ট সেকশনে বলো এই ফুলের আরেকটা নাম কি। একটা নাম আমি বললাম, আরেকটা নাম তোমরা বল, তোমাদের বলতে হবে, আমি কিন্তু আগে বলেছিলাম। ঠিক আছে, এখানে আমার স্থলপদ্ম, স্থলপদ্ম গাছটা ছেঁটে দিয়েছিলাম বর্ষার আগে, নতুন ব্রাঞ্চ এসছে খুব ভালো। এইখানে বেশ কিছু চারা বানিয়েছি, লঙ্কা গাছ অনেক কিছু আছে এখানে। ঠিক আছে, একটা দেখো, এইটা দেখো, তোমাদের দেখাই, খুব এই পড়ে গেল, এই দেখো, এইটা হচ্ছে অ্যাডেনিয়ামের ডাল, অ্যাডেনিয়ামের ডাল পুঁতে চারা, অ্যাডেনিয়ামের ডাল পুঁতেও যে চারা করা যায়। ঠিক আছে, আমি তো তোমাদের আগেই বলেছিলাম, তোমাদের সামনে ভিডিও করেও দেখেছিলাম তার এখন কন্ডিশন কীরকম আছে। দেখো কতগুলো চারা তৈরি হয়েছে, এগুলো আমি খুব তাড়াতাড়ি নতুন টবে পটিং করব, তারপর দেখবে কীরকম ফুল হয়। ঠিক আছে, এইগুলো মেনলি গ্রাফটিংয়ের জন্যই আমি বানিয়েছি। ঠিক আছে, দেখা যাক কতটা কী হয়। এখানে বিভিন্ন রকমের চারা করা আছে, এটাও একটা বন্ধুর জন্য আছে, সে আমার কাছে একটা কারি পাতার গাছ চেয়েছিল, তো ওর জন্য করা আছে, কিন্তু ওকে কবে কবে বলে যে আমাকে একটা কারি পাতা গাছ দিস, তো এখন অবধি কারি পাতা গাছটা ওকে দিতে পারিনি। আর একটা মজার জিনিস দেখো, এইটা হচ্ছে আমার এখানে ছিল মিন তুলসী, প্রচুর ঘাস হয়ে গেছে, ঘাসটা ইগনোর করো, মিন তুলসীটা গরমে মরেছে। আমি বললাম যা, আমি এটা মানে একজন আমাকে উপহার দিয়েছিল, মরে গেল, ও বাবা মরলে কি হবে, সাইড দিয়ে কত চারা বেরিয়েছে, প্রচুর চারা, মানে পুরো টবে ভর্তি চারা। এবার এই চারাগুলো এতটাই ছোট আছে, তাই জন্য আমি ঘাসটা পরিষ্কার করতে পারছি না, ঘাসটা পরিষ্কার করে দিলে এই চারাগুলো আরও তাড়াতাড়ি বাড়তো, কিন্তু এই ঘাস পরিষ্কার করতে গেলে চারাটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাই জন্য আমি আর করতে পারছি না। তো এইখানে একটা খুব মানে ঘাসটা পেয়ে গেছি আমি, হয়েছিল তো গেল। এই দেখো, এইটা হচ্ছে অ্যালামন্ডার, দেখো ডাল পুঁতেছিলাম সেখান থেকে নতুন ব্রাঞ্চ এসছে, নতুন ব্রাঞ্চ, কিন্তু এখনও কিন্তু অ্যালামন্ডাটা রেডি হয়নি, এখন তোলা যাবে না, অন্তত এক মাস এরকম থাকবে। তারপর এখানে ডবল টগর, এটারও ডাল পুঁতেছিলাম, গাছটা কি সুন্দর তৈরি হয়েছে জাস্ট দেখো। ঠিক আছে, এইটা হচ্ছে নন্দিনীর একটা ডাল আমি কেটেছি, এটা আমি ইচ্ছা আছে এর ডগা মানে কাটিং বসিয়ে দেখবো চারা হয় নাকি, তাই জন্য এই ডালটা আমি কেটেছি, দেখা যায় একটা এক্সপেরিমেন্ট করি, যদি সফল হই তোমাদের সাথে শেয়ার করব। এইটা হচ্ছে সেই গাছটা যেটা আমি গালেপসি থেকে কিনেছিলাম, তোমাদের সামনে বসিয়েছিলাম, সেটা হচ্ছে বেগম বাহার, কত কুড়ি এসছে জাস্ট দেখো, মানে এই দেখো এইখানে এইখানে, ঠিক আছে, এইখানে প্রত্যেকটা ব্রাঞ্চে ব্রাঞ্চে কুড়ি এসছে বেগম বাহারটা। ঠিক আছে, খুব সুন্দর, এখন অবধি একবারও খাবার দাবার কিচ্ছু আমি দিইনি, যা খাবার দিয়ে বসিয়েছিলাম গাছটা সেরকমই আছে, মানে গাছটা এত সুন্দর হয়েছে। ঠিক আছে, কালীশ্রীর গাছ অনেকে দুর্নাম করো যে কালীশ্রীর গাছ ভালো হয় না, মাত্র তিরিশ টাকার, তিরিশ টাকা না কুড়ি টাকা খেয়াল নেই, মনে হয় কুড়ি তিরিশের মধ্যে নেবে। হ্যাঁ, তো খুবই সুন্দর গাছটা হচ্ছে, ফুল খুব ভালো কুড়িয়ে এসছে, দেখা যাক আলটিমেটলি কী হয়। আর এইদিকে যদি তোমাদের দেখাই, এদিকে দেখো আমার এখানে সব ইনডোর গাছ, তো প্রচুর নতুন কাটিং এসছে আমার কালেকশনে, আর সেগুলো বসানো হয়েছে, সেগুলো রেডি হলে তোমাদের সাথে শেয়ার করবো। ইনডোর গাছগুলো বেশ সুন্দর আছে, আর বৃষ্টির জল কালেক্ট করে সেগুলো এই গাছে স্প্রে করা হচ্ছে, গাছ তো দারুণ আছে। একটা দারুণ জিনিস তোমাদের দেখাচ্ছি, দেখো এই একটা সেন্সিভেরিয়ার আমি পাতা পেয়েছিলাম, সেন্সিভের একটা পাতা পেয়েছিলাম, সেই পাতাটা আমি শুধু বালির মধ্যে বসিয়েছিলাম, দেখো নতুন গাছ হয়ে গেছে, দুটো পাতা তিনটে পাতাও কিন্তু বেরিয়েছে, মানে ঠিক আছে একটা পাতা থেকে, সেন্সিভের একটা পাতা থেকে এই গাছটা করা আছে। ঠিক আছে, তো দেখো সেন্সিভিরিয়া হচ্ছে এমন একটা গাছ, একটা পাতা থেকে খুব সুন্দর তোমরা চারা তৈরি করতে পারো, আমার তো সেন্সিভিরিয়া খুবই ভালো লাগে। প্রচুর নতুন গাছ আমার কালেকশানে এসছে, এগুলোর ওপর আমি একটা ডিটেলে ভিডিও বানাবো, এখন আমি কিছু দেখাবো না, নতুন নতুন অনেক রকমের গাছ এসছে আমার কালেকশানে, সেগুলো সব কিছু খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে। এখানে আমার আরেকটা শালুকের গামলা, ঠিক আছে, হলুদটা এখানে আছে, এখানে আমার অ্যালামন্ডা, তোমরা জানোই প্রচুর অ্যালামন্ডা ফুটছে, প্রচুর মানে এত অ্যালামন্ডা ফুটছে চিন্তার বাইরে, প্রচুর মানে গাছটা দেখে তো, ঠিক আছে, মানে বৃষ্টি জল পেয়ে গাছগুলো কিন্তু আলাদাই লাগছে, মানে এত সুন্দর লাগে যে কি বলবো। আচ্ছা, ভিডিওটা যখন আমি শ্যুট করছি অনেকটা বেলা হয়ে গেছে, ঠিক আছে, এখানে একটা আমার অর্কিড, অর্কিডটা এখানে আছে, বৃষ্টির জল খাওয়াচ্ছি, সানলাইটও পড়ছে ভালো। আর এই হচ্ছে আমার এখন বর্তমানে ছাদের কন্ডিশন,
পুরো ছাদটা দেখালাম, কিছু বাদ দিইনি। আর একটুখানি বেলা করে আজকে ভিডিওটা করছি, কারণ আমি আজকে ছাদ পরিষ্কার করছিলাম। মানে একটা জিনিস তোমাদের বলবো, ছাদ কিন্তু ক্লিন রাখো, কারণ দেখা একটুখানি দেখো যে কোনায় ঠোনায় কোথাও জল টল জমছে নাকি, কারণ বর্তমানে যেরকম পরিস্থিতি প্রচুর কেস কিন্তু আসছে, যা বুঝতেই পারছো আমি কিসের কথা বলছি। তো নিজের ছাদে একটুখানি খেয়াল রাখো, একটুখানি কোনায় ঠোনায় পরিষ্কার করো, আগাছা নোংরা জঞ্জাল হলে সেগুলো ক্লিন করো, যাতে তোমার গাছ বাগান সুন্দর থাকে, সব কিছু পরিপাটি থাকে, ঠিক আছে। তো বাগান পুরো ঘুরিয়ে দেখিয়ে দিলাম অনির্বাণের বাগান কীরকম আছে। প্রচুর টব আমি খালি করেছি, এই টবে সব গাছ খুব তাড়াতাড়ি ভর্তি হবে, সেই সব কিছু তো তোমরা দেখতে পাবে খুব তাড়াতাড়ি। আর ব্যাস দ্যাটস ইট, এই ছিল আজকের ভিডিওতে। আর লাস্ট উইকে মানে এই সপ্তাহ শুরু থেকে কালকে অবধি মানে দুটো দারুণ ভিডিও, মনোজিদার অর্কিড বাগানের ভিডিও আমি দিয়েছি, মানে যারা দেখোনি বিশাল মিস করেছো, এটুকু তোমাদের বলতে পারি। মানে এই রকম লেভেলের ভিডিও কমই হয়, আর এত সুন্দর অর্কিড, মানে একটা অর্কিড মানে গাছে 14খানা স্টিক, মানে আমি তো জীবনে দেখিনি, 14খানা স্টিক বেরিয়েছে একটা গাছ থেকে, অসাধারণ। যারা দেখোনি ডেফিনেটলি ভিডিওটা দেখো, মানে আমি কালকেই মানে কালকেই একটা ভিডিও দিয়েছি, আর আগে লাস্ট সানডে একটা ভিডিও দিয়েছি। আমি পার্সোনালি ভিডিওগুলো করতে পেরে খুব হ্যাপি, কারণ এত সুন্দর বাগান সবসময় তো দেখা যায় না, তাই বলছি অবশ্যই একবার করে একবার ভিডিওটা চেক আউট করো আর কমেন্ট করে জানিও। তো কীরকম লাগলো আমার গার্ডেন ওভারভিউ দেখে? প্রতি মাসের মতো এই মাসেও কিন্তু আমি মিস করিনি আমার গার্ডেন দেখাতে, তোমাদের দেখিয়ে দিলাম। এরপরে অবশ্যই কমেন্ট করে জানিও কীরকম লেগেছে। আর হ্যাঁ, কালকে ঠিক সকাল 11টায় অনির্বাণ আবার চলে আসবে নতুন ভিডিওর সাথে। টিল দেন দাঁড়াও, কালকে আসছে সুপার ভিডিও, সুপার ডুপার ভিডিও কালকে আসছে, ঠিক আছে, কালকের জন্য অপেক্ষা করো। টিল দেন সবাই ভালো থেকো, আর সবজা থেকো, ততক্ষণের জন্য বাই বাই।